বনগাঁ পৌরসভার উদ্যোগে চালু হলো বাড়ি বাড়ি জল পরিষেবা। প্রথম পর্যায়ে 7,000 বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে ধাপে ধাপে প্রতিটি বাড়িতে পৌঁছাবে এই জল পরিষেবা। বনগাঁ পৌরসভার উদ্যোগে চালু হলো বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা। মঙ্গলবার এই প্রকল্প চালু হয়। এদিন পুর এলাকায় 20 নম্বর ওয়ার্ডে এক বাসিন্দার বাড়িতে প্রথম পরিশ্রুত পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়া হয়। পৌরসভা সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে 7,000 বাড়িতে এই জল পৌঁছে দেওয়া হবে। পরে ধাপে ধাপে প্রতি বাড়িতে পৌঁছে দেওয়া হবে পুরসভার পানীয় জল। জল প্রকল্পের শুভ উদ্বোধন করে বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ বলেন, আজ আমরা বহু প্রত্যাশিত জল প্রকল্পের শুভ উদ্বোধন করলাম। আনুমানিক প্রায় 60 কোটি টাকা ব্যয়ে এই জল প্রকল্প তৈরি হয়েছে। আপাতত প্রথম পর্যায়ে 7,000 বাড়িতে আমরা জল প্রকল্পের সুবিধা পৌঁছে দেব। পরবর্তীতে ধাপে ধাপে প্রত্যেকটি বাড়িতেই আমরা জলের লাইন করে দেব। আমাদের ভাষা নেই যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন। আজকে অমৃত প্রকল্পের সমস্ত ইঞ্জিনিয়ার, আমার দপ্তরের ইঞ্জিনিয়াররা, আমার কাউন্সিলররা সবাই একসঙ্গে এসেছি। সেই জল প্রকল্প আমাদের যে ছিল সেটাকে মানুষের বাড়ি পৌঁছে দেওয়ার প্রথম কাজটা শুরু করলাম। আমাদের পাশে দাঁড়িয়ে আছে নারায়ণ সরকার, তার বাড়িতে তিনি সেই আনন্দে উদ্বেলিত যে জল ঢুকে গেছে, জল বাড়ি বাড়ি যাচ্ছে। প্রথমে যে আমাদের যারা এখানে কাজ করছেন তারা সেই জল পৌঁছে দিল। আমাদের যে বনগাঁর বুকে মানুষের কাছে যে দায়বদ্ধতা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, আমরা কথা দিলে কথা রাখি। তাই আজকে জল প্রকল্পের প্রথম বাড়ি নারায়ণ সরকারের বাড়ির থেকে আমরা জল বাড়ি বাড়ি পৌঁছানো শুরু করলাম। পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। তিনি কথা দিয়েছিলেন রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়া হবে। সেই কথা অনুযায়ী আজ আমার ওয়ার্ডে জল প্রকল্পের শুভ উদ্বোধন করা হলো। আমার সৌভাগ্য যে আমি 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছি মানুষের রায়ে। আমি ঠাকুর বিশ্বাসী, আমি লোকনাথ মন্দিরের দীর্ঘদিন ধরে পূজা আশ্রা করে আসি। লোকনাথ মন্দির, লোকনাথ বাবাকে মানে নিজে স্বপ্ন দেখে বনগাঁয় এনেছিলাম, বনগাঁর এই মন্দিরে। তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেয় সে কথা রাখে। আমি কাউন্সিলর হয়ে আমার গর্ববোধ হচ্ছে, বনগাঁর পৌর প্রধান থেকে শুরু করে আমাদের যত কাউন্সিলর আছে, যে আমরা এই বছর আমরা এই যে জল দিতে ভোটের আগেও আমরা বলেছিলাম মানুষের দরে দৌড়ে দৌড়ে আমরা জল পৌঁছে দেবো, আজকে তার উদ্বোধন হলো। আমার ওয়ার্ডের আমার এক দাদা নারায়ণ সরকার, আমার ক্লাবের সদস্য, এখানে বাড়ি, তার বাড়িতে দিয়েই প্রথম শুরু হলো। আমরা যেন মাস ছয়েকের মধ্যে মানুষের দূরে দূরে পৌঁছে দিতে পারি। এলাকাবাসী নারায়ণ সরকার বলেন, পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই প্রকল্পের সূচনা করার জন্য এবং বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য। আজ ভীষণ আনন্দিত এবং গর্বিত। গর্বিত এই কারণেই আজ আমাদের যে 20 নম্বর ওয়ার্ডে বাস করি, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ ঘোষ এবং সর্বোপরি আমাদের চেয়ারম্যান গোপাল শেঠ কে ধন্যবাদ জানাই এবং দ্রুত এই জল পরিষেবা চালু করার জন্য। অনেকেই অপপ্রচার চালাচ্ছিল যে এই জল চালু হবে না, আসবে না কোনো দিনও, কিন্তু আজকে প্রণাম পেলাম, আজকে প্রমাণ পেলাম যে জল সত্যি সত্যি আমার বাড়িতে এসে গেছে এবং এর জন্য আমি খুব গর্বিত। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁও। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।